বিষয় নিধু মনে কৃষ্ণ কালী শ্রীকৃষ্ণে যতে তো রাজার নামে জয়ধ্বনি দেবেন তো, উলুধ্বনি করবেন তো, তাহলে জয়ধ্বনি দিয়ে উলুধ্বনি দিয়ে ব্রজে প্রবেশ করি কেমন? মানে বজরা লাগাই রাধা নাম কি, মানে রচনা লাগাই রাধা নাম কি, রাধা নাম কি, মানে রচনা রচনা কিন্তু নয়, রচনা লাগাই রাধা নাম কি, মানে রাধা নামের ভান্ডারা লেগেছে, ভান্ডারাতে কি হয়, সাধুগুরু বৈষ্ণবের সমাগম হয়, সকলে প্রসাদ পায়, তাই না? তা এই যে রাধা নামের ভান্ডারা লেগেছে, রাধা নামের ভক্তরা সবাই এসেছে, তারা নামাম্বিত শুধা শ্রবণে আস্বাদন করছে, তাই বললেন রাধা নাম কি, তাই বিশ্বমানু রাজার দুলালি, আমরা বাংলায় বলি দুলালি, ওরা বলে দুলহারি। বিশ্বমানু
সময় বৃন্দাবন, এখন সময়টা কেমন সময়? রাত হয়েছে, তবে মধ্যরাত হয়নি, রাত হয়েছে তাই না? এমন সময় রাধারানী কোথায়? আমি বলেছিলাম যেমন সময় তেমন লীলা, সময় অনুযায়ী রাধারানী আমার নিজ মন্দিরে বসে আছে, বসে আছে। রাধারানী নিজের মন্দিরে মানে ঘরে বসে আছে, সঙ্গে কে আছে? সখী বৃন্দা। বৃন্দাকে এইবার রাধারানী নির্জনে বসে বসে দুটো দুঃখের কথা বলছি। কি বলছি? বিরলে বসিয়া রসবতী রাই, সখী বৃন্দারে কহাই কোথা গোকানাই। সখী রে, আমার প্রাণনাথ প্রাণ বল্লভকে দেখতে বড় ইচ্ছা করছে, কিন্তু কোথায় গেলে গোবিন্দকে পাব? কোথায় যাব গোবিন্দকে দেখবার জন্য, কোথায় যাব? সখী আমার নানা দেবী বাদি হয়েছে প্রহরী, নানা দেবী বাদি হয়েছে প্রহরী, নানা দেবী বাদি হয়েছে প্রহরী, নানা দেবী বাদি হয়েছে প্রহরী। জানিস সখী, আমার ননদিনী কুটিলা না সদা সর্বদা কঠিন পাহারা দিয়ে রাখে আমাকে, আমি কোথায় যাই, আমি কি করি, আমি মানে কার সাথে কথা বলি। তাহলে এমত পাহারার মধ্যে থেকে কেমনে পাব হরি, কি উপায় করি, কেমনে পাব হরি, কি উপায় করি, কেমনে পাব হরি, কি উপায় করি। সখী রে আমার উপায় করে দে, সখী রে আমার উপায় করে দে, সখী রে আমার উপায় করে দে, গোবিন্দ পাবার উপায় করে দে, আমার গোবিন্দ পাবার উপায় করে দে। কেমন করে পাব তারে, তারে পাবার উপায় করে দে, কেমন করে পাব তারে, সর্বনাশ ওরাই বলে বলিস কি? হ্যাগো দিনবানে হতো, দিনের আলো থাকতো, তাহলে কি করতাম? তো শাশুড়ি মাকে বলতাম যে অমা যমুনাতে যাব জল আনতে, ঘরে জল নেই। কোনো ঘরের বউ তার শাশুড়িকে বলে যে মা জল আনতে যাবো, যেতে দেবে? হ্যাঁ গো, আপনাদের ঘরের বউ হলে আপনারা যেতে দেবেন এই রাত্রিবেলা নদীতে? তা বৃন্দা বলছে, রাধে কেমন করে নিয়ে যাব গো? এত জলানার বেলা নয়, এত জলানার বেলা নয়, জলানার বেলা নয়, জলানার বেলা নয়, জলানার বেলা নয়, কেমন করতে যাবি যাই, এত জলানার বেলা নয়, কেমন করে যাবি যাই, এত জলানার বেলা নয়। রাধারানী বলছেন, সখী রে আমি তো বুঝতে পারছি যে জলানার বেলা এটা নয়, কিন্তু আমার মন তো মানছে না, আমার মন তো বুঝতে চাইছে না। আমি যেদিকে তে প্রাণ সখী, যেদিকে
যেখানে তাকাই যেদিকেতে প্রমশই ফিরাই নয়ন অন্যেরে দেখিলে দেখি শ্যামে দীপতন অন্যেরে দেখিলে দেখি শ্যামের বদন আমার কৃষ্ণ মায়া হয় গয়া কি কৃষ্ণ মায়া হয় গয়া আমার রাধারানী বলছে সখী রে আমার এমন অবস্থা আমি যার দিকে তাকাই আমি গোবিন্দ রূপে দেখি তাহলে দেখুন রাধারানীর কেমন গোবিন্দের প্রতি প্রেম আবার গোবিন্দেরও কিন্তু গোবিন্দেরও কিন্তু রাধারানীর প্রতি এমনই ভালোবাসা গো গোবিন্দ যখন ছোট্ট সেই ছোটবেলার একটা ঘটনা বলি বলবো যখন কৃষ্ণ একেবারে ছোট্ট মানে এক পা দুপা করে হেঁটে হেঁটে যায় এক পা দুপা করে হেঁটে যায় তা মার কাছে গিয়ে বলছে ওমা ওমা শোনো না মায়ের গলাটা জড়িয়ে ধরেছে ওমা মা তখন গোপালকে বুকে নিয়ে বলছে কি বাবা কি কি হয়েছে গোপাল ওমা ওমা মা বলছিলাম কি আমাকে না আমাকে বিয়ে দিয়ে দাও না মা তো অবাক হয়ে গেছে মুখের দিকে তাকিয়ে আমাকে বিয়ে দিয়ে দাও মা তা মা বলছে ওমা তোর সাথে বিয়ে কি কার দেব বৃন্দাবনে সবাই জানে তুই চোর চোরের সাথে কেউ মেয়ে বিয়ে নেয় তখন গোপাল আবার মাকে বুদ্ধি দিচ্ছে কেন আমার বাবা রাজা না বলে বাবা রাজা তো তোর কি তোর সাথে যখন বিয়ে দেব তোর বাবা রাজা তা দিয়ে কি তোর বিয়ে হবে তা মাকে বুদ্ধি দিচ্ছে বলছে মা তাহলে একটা উপায় আছে শোনো আমি বলে দেবো তুমি সেই মেয়ের বাড়িতে যাবে তার বাবা মাকে ডেকে আনবে আমাদের বাড়ি বুঝেছো ডেকে এনে মা তো শুধু হাঁ করে কথাগুলো শুনছে যে গোপাল বলে কি আমি যে মেয়ের কাছে যেতে বলবো তাদের বাড়ি যাবে তার বাবা মাকে ডেকে আনবে ডেকে এনে খেতে দেবে খেতে দিয়ে আমার বিয়ের কথা পাড়বে তখন যদি বলে যে চোর বিয়ে দেব না ওদের আমাদের কারাগারে বন্দি করে রাখবে যতদিন পর্যন্ত রাজি না হবে ততদিন কারাগারে থাকবে মেয়ের বাবা আর মা মা তো আরো অবাক হয়ে গেছে বলছে তুই বলে দিবি সেই মেয়ের বাড়িতে যাব ও গোপাল তা সে মেয়ে দেখতে কেমন বলছে খুব ফর্সা ওরা তো আমরা বলি ফর্সা ওরা বলে গড়ি গড়ি মা তো আরো অবাক হয়ে গেছে গোপাল তা তুই কি দেখেছিস নাকি সেই মেয়েকে বললেন হুম হুম বলাতে তো মা আরো অবাক মেয়ের নাম কি মেয়ে থাকে কোথায় তা গোপাল বলছে মেয়ের নাম রাধিকা রাধিকা করিছে থাকে কোথায় আমরা বলি ব্রজ ওরা বলে বিরাজ বিরাজকে ছড়িছে মাইয়া করা দো মেরো বিয়া রাধিকা রাধিকা করিছে বিরাজকে ছড়িছে
राधिका गोरी से नीरज के छोरी से मैया करा दो मेरो ब्याह। राधिका गोरी से नीरज के छोरी से मैया करा दो मेरो ब्याह। हैं बा ना बोलार मतो शक्ति आर मायर मध्य नहीं মাকে ধাক্কা দিয়ে বলছে অত কি ভাবছ বলো তো মা। তখন মা উত্তর দিচ্ছে না, তো গোপালের কথায় মা সাড়া দিচ্ছে না। তো এবার আঙ্গুল দেখিয়ে মাকে বলছে, যদি আমার বিয়ে না দাও রাধিকার সাথে, এই আজ থেকে তোমার এই গরু বাছুর আমি কিচ্ছু চড়াতে যাব না। তাই বলছে জো নাকি বিয়া করাবে করাবে, এবার যদি বিয়ে না করাও তেরা গাইয়া না চড়াও তোমার এই গরু বছর আমি কিচ্ছু চড়াতে পারবো না। জনে হি বিয়া করাবে তেরে গাইয়া না চড়াবো, জনে হি বিয়া করাবে গাইয়া না চড়াবো। যেই না বলেছে আজ থেকে গরু বছর কিছু চড়াতে পারবো না। তখনও যখন মা বলছে না যে আচ্ছা বাবা দেবো দেবো রাধিকার সঙ্গে তোর বিয়ে দেবো, তাও তো মা বলছে না, তখন মাকে ভয় দেখাচ্ছে। আজ কি বাদ মেরে মাইয়া তেরে দহিলি পর না রাহু, এই এখন থেকে তোমার ঘর ছেড়ে চলে যাবো, এই চৌকাটের বাইরে চলে যাবো, আর কোনোদিন তোমার ঘরে আসবো না। হ্যাঁ জনে কি বিয়া রাহু ছেলের ঝগড়া হচ্ছে আমরা আনন্দ পাচ্ছি না, কি আনন্দ পাচ্ছি না? হার জিত কি রাধিকা গরি ডাকে নাকি, আবার এক পা যায় বাইরের দিকে আবার মায়ের দিকে তাকায়, মা ডাকে নাকি। মা তো গোপালের লীলা দেখে তো মগ্ন হয়ে তাকিয়ে আছে, হ্যাঁ বলবে কি না বলবে মার তো মাথায় আসছে না। এই করতে করতে চৌকাট অব্দি গেছে, চৌকাট অব্দি গিয়ে যখন দেখছে যে মা তো ডাকছে না, তখন আবার ছুটে ঘরের মধ্যে এসছে, এসে মাকে জড়িয়ে ধরে বলছে, মা মা একবার ভাবো তো ওই ছোট্ট রাধা ঘোমটা দিয়ে তোমার সামনে এসে দাঁড়াবে, তোমার সামনে এসে দোলনায় দুলবে, কি সুন্দর দেখাবে। আর শোনো মা, তোমার খাবার সময়, তুমি যখন খেতে বসবে আমার রাধিকা তোমার জন্য 64 রকমের ব্যঞ্জন রান্না করে খাওয়াবে। ভোজন বিলাস
राधिका गोरी से धीरज के छोरी से मैया करा मेरे राधिका गोरी से ছোটবেলার প্রেম রাধারানী বলছে সখী রে যেদিকে তে তানসাই ফিরাই নয়ন আমি অন্যে দেখিলে দেখি আমার শ্যামেরি বদ সখী বৃন্দা বলছে রাধে আমি তোর কথা সব বুঝতে পারছি কিন্তু তোর যা শাশুড়ি তোর যা ননদি এই বাড়ির ঘর থেকে এই রাত্রিবেলা তোকে যদি বের করে আমি নিয়ে যাই তুই তো কৃষ্ণ প্রেম সাগরে ভাসবি আর কুটিলা মানে তোর ননদিনীর হাতে গালি খাবো না আমি কি গো কৃষ্ণ শোক সাগরে রাই পার হবে তুমি লাভে হতে কুটিলার গালি খাবো গালি খাবো আমি রাধারানী বললেন ও কুটিলা গালি দেবে বলে তুই আমায় কৃষ্ণ দর্শনে নিয়ে যাবি না থাকো এই যে আপনারা যে কৃষ্ণ কথা শুনতে এসেছেন এই যে মধুময় বৃন্দাবনে এসেছেন মানব জন্মের সবচেয়ে শ্রেষ্ঠ কর্ম হলো এটা সংসারের কর্ম তো আছেই নিজের জন্য কর্ম তো আছেই কিন্তু এই যে কর্মটা এটা গোবিন্দকে সুখ দেওয়ার জন্য কর্ম কি তাই না তা গোবিন্দকে সুখ দিতে গিয়ে যদি কুটিলার কাছে গালি খেতে হয় নাই খেলি হ্যাঁ সখী রে অত চিন্তা করলে হয় না গোবিন্দ যদি মনে করে যে কুটিলার কাছে তুই গালি খাবি আমাকে নিয়ে গেলেও সেই গালি তোকে শুনতে হবে আমাকে না নিলেও গালি তোকে শুনতে হবে কেন তার ইশারা ছাড়া একটা গাছের পাতাও কিন্তু নড়ে না নড়ে কি গো নড়ে সে যা করাবে তাই হবে সে যা করাবে তাই হবে তাই হবে আর আমাদেরকে আমাদেরকে গালি শুনিয়ে আমাদেরকে দুঃখ দিয়ে যদি গোবিন্দের সুখ হয় সখীরে সে দুঃখ কোনো দুঃখ নয় সে দুঃখেও আনন্দ আছে কেন আমার গোবিন্দ সুখ পাচ্ছে সে যেমন রাখে তেমন ভালো সে যেমন রাখে তেমন ভালো যেমন রাখে তেমন ভালো সে যেমন রাখে তেমন ভালো দুঃখে বলো সুখে বলো গোবিন্দ যেমন রাখে তেমন ভালো দুঃখে বলো সুখে বলো যেমন রাখে তেমন ভালো দুঃখে বলো সুখে বলো যেমন রাখে যেতে এতই যখন তোর আগ্রহ
কোনো বাধাই মানবি না, বেশ তাহলে চল। তবে একটা কথা বলি, এই যে আমার রাধা গোবিন্দ লীলা, এই লীলা কিন্তু পূর্ণ হয় তখনই যখন অঘটন ঘটন প্রতিয়সী যোগমায়া পূর্ণমাসী এসে লীলা পূর্ণ করেন। অঘটন ঘটন প্রতিয়সী যোগমায়াকে কৈলাসেশ্বরী মা দুর্গা, তিনি যদি কৃপা না করেন রাধা গোবিন্দ লীলা পূর্ণ হয় না। কেন? তার কৃপা ছাড়া বৃন্দাবনে লীলা অপূর্ণ কেন? সেই ত্রেতা যুগে রামচন্দ্র যখন সীতার চোখে রাবণ চুরি করে নিয়ে যাওয়াতে সীতার চোখে সীতা সীতা বলে যখন অঝরে কাঁদছে, রামচন্দ্রের চোখের জল দেখে কৈলাসপতি মহাদেব তার দক্ষিণ নয়ন বিগলিত হচ্ছে, দক্ষিণ নয়ন মানে ডান চোখ দিয়ে জল পড়ছে। কৈলাসেশ্বরী মা দুর্গা বললেন, প্রভু এইভাবে শোকের অশ্রু বইছে এর কারণ কি? কৈলাসপতি মহাদেব বললেন, পার্বতী পার্বতী দেখছো না, দেখছো না আমার প্রভু কেমন করে হাহাকার করে কাঁদছে? কে 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 তোমার প্রভু, কে তোমার প্রভু আমাকে দেখাও। কৈলাসপতি মহাদেব তখন রামচন্দ্রকে দেখিয়ে দিলেন, ওই যে আমার ঈশ্বর, ওই জটাধারী, ওই বনবাসী তোমার ঈশ্বর। বেশ তাহলে তো পরীক্ষা করতে হয়। মহাদেব বললেন, পার্বতী যেও না। বললেন, না না আমি একটু যাব, পরীক্ষা করব। এইবার কৈলাসেশ্বরী মা আমার কি করলেন, সীতা ঠাকুরানীর রূপ ধারণ করেছেন। সীতা ঠাকুরানীর রূপ ধারণ করে এইবার প্রভু রামচন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছেন। যেই না সামনে এসে দাঁড়িয়েছেন, রামচন্দ্র কি করলেন, তাড়াতাড়ি করে বড় জোর করে প্রণাম করছে। আর যেই না প্রণাম করছেন, কৈলাসেশ্বরী মা সীতা রূপধারিণী মা ভঙ্গি করে সরে যাচ্ছে, কি একি একি তুমি আমায় প্রণাম করছো কেন? মনোভ্রমে প্রভু তুমি এবা কি করিলে, কি করিলে আপনার জয়া প্রভু চিনিতে নারি নারিলে, একি 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 তুমি আমায় প্রণাম করলে কেন প্রভু? আপনার জয়া, জয়া মানে স্ত্রী, তুমি তোমার তুমি তোমার স্ত্রীকেও চিনতে পারলে না, তুমি আমাকে প্রণাম করলে। তখনও কিন্তু রামচন্দ্র এইভাবেই করজোর করে আছেন, এইভাবে করজোর করেই বলছেন, ওমায় ওমা ওমায় ওমা বলো কেমন আছেন আমার পশুপতি, বলো কেমন আছে আমার পশুপতি, কেমন আছে আমার পশুপতি, কেমন আছে কাটতে মনপতি আমার, কেমন আছেন আমার পশুপতি কেমন আছেন, কার্তিক গণপতি কেমন আছে, আমি কি করে জানবো? দেখুন মা দুর্গার এক নাম হচ্ছে ত্রিনয়নী মা, কেন? মায়ের কপালেও একটা চোখ আছে তো, তাই।